Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. আমি লাবণ্য জাহান রিসাম ফ্যাশন থেকে লাইভে চলে এসেছি ঠিক শর্টার দেখো এক্স্যাক্ট টাইমে আজকে আমরা তোমাদের সাথে লাইভে চলে এসেছি যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু হাই হ্যালো করবেন এবং আমার আজকে মোস্ট পছন্দের একটা কালারের শাড়ি পরে তোমাদের সাথে লাইভে চলে এসেছি যারা যারা আছো একটু জয় করতে থাকো এবং আমাদের লাইভটা বেশি করে শেয়ার করে দাও আমার সেটিং ঠিক আছে দেখেন তো झमेला बाकी कथा गुलो শেয়ার করে দিলাম জীবনও গিফট পাইলাম না শেয়ার কইরা জীবনও গিফট পাই না বিউটিফুল আপু থ্যাংক ইউ সো মাচ কেমন আছো তাজরিন ইসলাম আপু আমি খুব ভালো আছি হাই আপু কেমন আছেন খুবই 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 ভালো আলহামদুলিল্লাহ অনেক বেশি বেশি ভালো আছি তোমরাই বলো তো যে আমাকে ম্যাজেন্টা কালারে কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে দিস ইজ মাই কালার সুপার ডুপার একটা শাড়ি যাই হোক আজকে চলো আমরা লাইভ স্টার্ট করে দেই প্রথমেই বলে দিব হচ্ছে রিসাম ফ্যাশনের বেসিক ইনফরমেশন নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস সহকারে ইনবক্স করে দিতে হবে হচ্ছে রিসামের পেজে রিসাম ফ্যাশনে ঠিক আছে রিসামের কিন্তু আরো একটা পেজ আছে সেটা হচ্ছে রিসাম ক্লোজেট তাই না ইনশাআল্লাহ আমরা ক্লোজেট থেকেও লাইভে আসব ভেরি সুন সো রিসাম ক্লোজেট আপনারা লিংকটা দিয়ে দিয়ে এখানে হ্যাঁ লিংকটা দিয়ে দিলে ওরা ইজিলি ওই পেজটায় যেতে পারবে খুবই সুন্দর লাগছে আল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ স্টিকারস দিও না স্টিকারস দিলে হচ্ছে নেট প্রবলেম করে তারপরে স্টিকারস দিলে হচ্ছে জানি অনেক ঝামেলা হয় সো স্টিকারস দিও না কোনটা স্টিকার দিলে ঝামেলা হয় নতুন বহু আপু দুইটা শাড়ির জন্য কতবার ইনবক্স করেছি সোমা সোমা করে না আপু আপনাকে দেয় না শাড়ি আমি বলেছি না ওদের সমস্যা আছে ওরা কেমন কেমন জানি করে হ্যাঁ দেয় না শাড়ি বুঝছো অপুরা ইচ্ছা মতো ঝাড়বা কি জন্য বলে মেয়েটার নাম কি রিমা আপু ইচ্ছা মতো ঝাড়বা ওকে শেয়ার ডান থ্যাংক ইউ ভেরি মাচ আহ পিঙ্কি এবার বলে দিব ইনসাইড ঢাকার মানে আমরা ইনসাইড ঢাকাতে কিভাবে তোমাদেরকে ডেলিভারি করে থাকি সেটা হচ্ছে ইনসাইডে 80 টাকা ডেলিভারি চার্জ এবং আউটসাইডে হচ্ছে 100 টাকা ডেলিভারি চার্জ ওকে এবং আউটসাইড এরিয়া শুধুমাত্র আমাদের সুন্দরবনের ব্যবস্থা রয়েছে সুন্দরবনে নিতে পারবা সুন্দরবনে নিতে হলে তোমাদেরকে ফুল পেমেন্টে বিকাশ করে দিতে হবে যদি কিনা তোমাদের তোমরা সুন্দরবনের মেইন ব্রাঞ্চ থেকে নিতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা গলারটা কত দিয়ে কোথা থেকে কিনেছো আই আমার পেজে জয়েন করো জলদি যাও তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ খুব কষ্ট পাইছি দুইটা শাড়ি নিতে চাইছি লাম রিপ্লাই করে দিয়েছে ঠিক আছে অনেক সময় মানে সিন হয়ে আসে আবার সিন হয়ে থাকে রিপ্লাই হয় না ওকে আমাদের শোরুম রয়েছে তোমরা চাইলে আমাদের খানটাওয়ারেও চলে আসতে পারো খানটাওয়ার বলতে হচ্ছে আমাদের অফিসেও চলে আসতে পারো চাইলে এখান থেকেও দেখে শুনে নিয়ে নিতে পারবা অফিস অ্যাড্রেসটা বলে দিচ্ছি সেটা হচ্ছে 95 খানটাওয়ার নয়া পল্টন ফার্স্ট ফ্লোর আর কি এই তো আর হচ্ছে আমাদের শপে যদি আসতে চাও সেটা হচ্ছে বসুন্ধরা সিটির লেভেল 4 এ ব্লক বি তে শপ নাম্বার 25 এ রিসাম ফ্যাশন আছে গোলাপি গোলাপি তোর গাল গোলাপি হ্যাঁ এটা যদি ওনাকে জিজ্ঞেস করি না উনি তো গান সম্পর্কে ওনার কোনো আইডিয়া নাই হ্যাঁ তুমি অনেক দুষ্ট আফরোজ আপু আসো চিমটি দেই তোমাকে আমি নাকি অনেক দুষ্ট আর কি দুষ্ট আমি করলাম তোমার সাথে
তুমি যত শেয়ার করবা ততই হচ্ছে তোমার নামের উপর ট্যাগ লাইন চলে আসবে যে তুমি টপ ফ্যান অর শেয়ারার। সো টপ ফ্যানালিদের জন্য মাসে তিনটা করে গিফট থাকবে, তাই না? তিনজনকে দেওয়া হবে। হা করে বসে আছে, চুপ করে। তোমার শাড়িটার প্রাইস কত ফরহানা ইসলাম আপু লিখেছেন আমি বলে দিব, খালি একটু লাইভে সবাই জয়েন হয়ে যাও। এইটা দেখো, এইটা আসবে হচ্ছে আমার প্রথম শাড়িটা। আচ্ছা তোমরা বলো তো আমি কি লাইভ বেশি ক্লোজে নিয়ে আসবো? আসসালামু আলাইকুম, কেমন আছো? খুব ভালো, শুক্রিয়া আল্লাহর কাছে, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। এইবার হচ্ছে আপু ব্ল্যাক কালার দেখাও। আচ্ছা ঠিক আছে, ব্ল্যাক কালারও দেখাবো আজকে, ব্ল্যাক কালার আছে মেবি। এটা দেখো, এটা আসবে অ্যাশ কালারের মধ্যে, ক্লিয়ার আছে কিনা লাইটটা একটু বইল। হ্যাঁ মানে সুপার, এই শাড়িটার সব থেকে সুন্দর পার্টি এই শাড়িটার আঁচলের পার্টটা, তাই না? এই শাড়িটার আঁচলের পোর্শনটা সব থেকে বেশি সুন্দর। হ্যাঁ সব থেকে বেশি সুন্দর হচ্ছে এটার আঁচলের পার্টটা, রাইট অর রং বলো। গোল্ডেন কালার, অ্যাশ কালার এন্ড হচ্ছে সিলভার জারি সুতা। তারপর দেখাই দিব এটার ভিতরে, এটার ব্লাউজটা অনেক দারুণ, অনেক সুন্দর আসবে ব্লাউজ পিসটা। এই যে দেখো আসিফ ভাই কই গেল, আমার কেমন জানি উসপুস উসপুস লাগতেছে। এটা দেখো, এই আসবে হচ্ছে আমার ড্রেসার, এটার ব্লুটা আমার আছে তাই আপু। আচ্ছা ঠিক আছে, আমার ছেলের বার্থডে। আচ্ছা আমি দাঁড়াও একটু পরে পরে দিচ্ছি, দূরে চলে আসছি। এই আসবে হচ্ছে আমার শাড়িটা, ফুল ভিউটা শাড়ির দেখে নিতে পারো। হ্যাঁ এবার পরে নিয়ে আসো। আমার ছেলের বার্থডেতে পরবো এমন একটা সুন্দর শাড়ি দেখাও লাইফটা। ঠিক আছে আপু, ওকে অনেকদিন পর আস দেখেছি। না আমি গতকালকের আগের দিন এসেছিলাম, তাই না? গতকালকের আগের দিন এসেছিলাম। এবার আমি শাড়িটার, এইবার আমি শাড়িটার হচ্ছে কুচির অংশটা একটু দেখাই দিব, কুচিটা কিভাবে পড়তে হয়। আপু পার্পল কালারের শাড়ি দেখিও, দেখালে কি দিব আজকে পার্পল কালারের শাড়ি? আমি আজকে একটা ইসে দেখেছি আপু, কি যেন এটারে বলে, অ্যাপ্লিকের শাড়ি। ওইখানে অফিসে দেখে ফেলেছি। আচ্ছা এটা আসবে হচ্ছে আমার ব্লাউজটা, দেখো এটা আসবে আমার ব্লাউজের পার্টটা, খুবই সুন্দর, অনেক কিউট লাগছে। ফিরোজ খাতুন মনে হয়, আচ্ছা যাই হোক ফিরোজা খাতুন এরকমই হবে। এটা আসবে আমার ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা আসবে কপার গোল্ডেন কালার, কপার গোল্ডেন কালারের সাথে এই রকমের পার। ঠিক আছে, সো আমি এইটা সরাই, এবার কুচিটা ধরে রাখি। এটা একটু বলে দাম দেখো, ইনটেক সারে কিন্তু করে হবে। হ্যাঁ যে একটু কুচকাম আছে এটা নিয়ে কমপ্লেন। আচ্ছা এটা ইনটেক শাড়ি তোমাদের সামনে ওপেন করলাম, এখন এটাতে একটু কুচকানো আছে হয়তো বা, এটা নিয়ে কমপ্লেনের কিছুই নাই, এরকম হতেই পারে তাই না? তাই বলে কিন্তু পুরনো শাড়ি বা ইউজড শাড়ি এটা অসম্ভব ব্যাপার, মাই গড কি বলে। সো এই আসবে হচ্ছে আমার শাড়ি ফুল ভিউ, প্রাইস আসবে এই শাড়িটার অনলি 2200 টাকা, 2200 টাকা। খুবই সুন্দর একটা কাতানের শাড়ি আপু। সাদা লাল শাড়ি দেখাও তো, যদি সাদা আর লাল দুটো আলাদা করে দেখাই তাহলে। হ্যাঁ যদি দুটো আলাদা আলাদা করে দেখাই তাহলে কি হবে আপু? তোমাকে দেখলে আমার জেলাস লাগে, আল্লাহ কেন কেন বলো। এটা দেখো, এটা একটা পিওরের শাড়ি, ঠিক আছে? এটা একটা ফুল পিওরের শাড়ি, এই রকমের আসবে টাসেল ওয়ার্কটা, এবং কালারটা দেখো, কালারটা আসবে সি গ্রিন কালার, এবং এবং একটু ঝকঝক ঝকঝকে করে দিই কারণ এইবারেতে বোঝা যাচ্ছে। এইবার দেখো এই শাড়িটার মধ্যে কিন্তু এই যে এই রকমের করা, এই রকমের ভিতরে ভিতরে সেলফ কাতান কাতানের কাজ করা আছে, তাই না? এই শাড়িটা অসম্ভব প্রীতি, অসম্ভব রকমের সুন্দর। এবং এইটার কোনটা যেন আমার আছে না, যেন কি আমি ভুলে গেছি, এত শাড়ি আমার। এই আসবে হচ্ছে শাড়ি ফুল ভিউ, খুলে নেই, খুলে দেখিয়ে দেই। ওয়াও থ্যাংক ইউ সো মাচ, যারা যারা লাইভ জয়েন করেছো লাইভটা শেয়ার করে আমাদের সাথেই থাকবে, তাই না? আচ্ছা এই আসবে হচ্ছে আমার সুন্দর সি গ্রিন কালার, হঠাৎ এত সুন্দর লাগতেছে কেন বুঝলাম না, মোছার জন্য আল্লাহ। হ্যাঁ খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই যে
এই আসবে হচ্ছে শাড়িটা ওয়াও নাইস পুরো শাড়িটার মধ্যে পুরো শাড়িটার মধ্যে হচ্ছে আমার কাতানের কাজ করা সেলফ কালার দিয়ে এবং মিনা তো আছে এই যে দেখো সেলফ কালার দিয়ে কাতানের কাজ করা এবং মিনা বর্ড তাই না আপু খাদ্দি দেখাও খাদ্দি খাদ্দি দেখানোর আগেই শেষ আই খাদ্দি কবে আসবে কেমন ব্যবহার বলতে জানি না এত বাজে কেমনে হয় একটা মানুষের ব্যবহার গোলাপি রানী হ্যাঁ মনে হয় মোবাইলে কারোর সাথে ঝগড়া করতেছে আর গেমসে হেরে গেছে হয়তো জি আমি জীবনেও গেমস খেলি না আপু কেমন আছো তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ শাড়িটাই সুন্দর এবং আমার পছন্দের কালার এই আসবে আমার কুচির পোরশন ঠিক আছে আপুরা তোমরা দেখো কাতানের শাড়ি পিওর কাতানের শাড়ি যেভাবে কুচি ধরবে ওইভাবেই থাকবে যেভাবেই কুচি ধরবে ওইভাবেই থাকবে এই শাড়িটার প্রাইস শুনতে চাই 3000 আরে আশ্চর্য 3350 টাকা ব্ল্যাক দেখাও ব্ল্যাকের উপর কি পেয়েছো তোমরা এটা দেখো এটা আসবে 3350 সি গ্রিন বা পিকক টাইপের কালার মোবাইলে ক্যামেরায় আসে না সব সময় ঠিক আছে সো একটু এদিক সেদিক হতে পারে কালারসটা একদম পিওরের শাড়ি সো ভিতরে কিন্তু আবার এই যে এই ডিজাইনটা করা আছে ডিজাইন বলতে হচ্ছে এই কালারটা সরি এই কাতানটা করা আছে ভিতরে সেলফ কালার দিয়ে কাতানের কাজ করা আছে এই আসবে হচ্ছে আমার শাড়ি প্রাইস আসবে 3350 আগেই বলে দিলাম প্রাইস প্রাইস 3350 এটা আসবে হচ্ছে আমার ব্লাউজ পিস প্রাইস 3350 টাকা এইবার চলে যাব আপু আপনার শাড়িটার প্রাইস কত আচ্ছা আমার শাড়িটার প্রাইস কত হলে তোমরা খুশি হও বলো কত হইলে তোমাদের মন ঠান্ডা হয় বলো দেখি আপুরা হ্যাঁ যে এই টাকায় শাড়ি চাই আমরা ওকে দেখি আপু কি বলে ডিপ অনিয়ন কালার দেখাও ওকে ও মাই গড দেখো এই কালারটা কালারটা আসবে হচ্ছে আমার পার্পল কালার তাই না কালারটা আসবে হচ্ছে পার্পল ওয়ান এই যে পার্পল কালারের মধ্যে মিনাকারিটা কে যেন পার্পল দেখতে চাইলাম কে যেন পার্পল দেখতে চাইলো পুরো শাড়িটাই মিনা ওয়ার্ড করা পুরো শাড়িটাতে মিনা ওয়ার্ড করা আপু তোমার জুয়েলারিটা অনেক ওয়াও এভেলেবেল আছে আছে তো হাই বিটি টিঙ্কেল স্বপ্নিল আমি আজকে আসার সময় এরকম মানে গান গাচ্ছিলাম টিঙ্কেল টিঙ্কেল হ্যাঁ এরকম বলছিলাম আর হঠাৎ তোমার কথা মনে পড়েছে জানে টুইঙ্কেল নামে না একটা আমাদের বনু আছে হ্যাঁ বুঝছো সো এই হচ্ছে গিয়ে ব্যাপার এই আসবে দেখো হ্যাঁ একটু ঘুরিয়ে দাও এই ওকে ওকে এটা দেখো আপু ব্ল্যাক কালার দেখাও দেখাচ্ছি এটা দেখো এটা আসবে পার্পল কালার পার্পল মানে একদম ওয়াইন টাইপের কালার ঠিক আছে 2280 টাকা দিয়ে নিয়েছিলাম আমি এটা 2280 টাকার দিন শেষ এবার দেখি এটা কত আছে ঠিক আছে পুরো পার্পল কালারের শাড়ি ওকে ইস এই পার্পল কালারের শাড়িটা দেখাই আজকে বিপদে পড়বো আমরা আমার আছে তাই এই শাড়িটা হ্যাঁ এই শাড়িটা কি অসম্ভব প্রীতি শাড়ি হা করে থাকবেন না খবরদার কি ব্যাপার বলেন না দেখি কিছু হ্যাঁ কি ঘটনা কি ম্যাডাম দেখি চুপ হয়ে গেছে কথা বলো না আমার সাথে কি হলো কি নিচে পাঠিয়ে দিব মারামারি করতেছে কে যেন হ্যালো আপি হাই ওয়াও থ্যাংক ইউ সো মাচ পুরো শাড়িটার কুচিটাই আমি তোমাদেরকে ধরে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝবা যে শাড়ির ব্যাপারটা কি হ্যাঁ শাড়ির ব্যাপারটা কি পুরো শাড়িটাই ধরে দেখাই দিই আছে পড়লাম আপু তাই লাকি আপু তোমার পড়া শাড়িটার প্রাইসই বলো তাই আচ্ছা ঠিক আছে এটা আসবে আমার ব্লাউজের কাপড়টা ওকে এটা আসবে আমার ব্লাউজের পার্টটা এবং ব্লাউজের কাপড়টা সো আসো কুচিটা ধরে আমি এবার দেখাই কুচিটা ধরে এইবার আমি একটু দেখিয়ে দে ওয়াও সেই সেই ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর কে রে আরে এই হচ্ছে কি আমার ফুল শাড়ি পার্পল ভায়োলেট কালারের শাড়ি রাইট প্রাইস আসবে আর ব্লাউজের কাপড়টা আসবে এইটা আমি দেখাই কুচি ছেড়ে দেই না দিদি আপি ডল আপি লাভ থ্যাংক ইউ সো মাচ ডল কে দিদি বলছে কি একটা অবস্থা প্রাইস 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 বলেন এটা প্রাইস
2680 টাকা 2680 তোমার শাড়িটার প্রাইস কত আমার শাড়িটার প্রাইস আসবে কত কত আপু আজকে খাদি দেখো প্লিজ আচ্ছা খাদি পাবো কই হ্যাঁ খাদির এপিসোডটা আলাদা থাকবে ঠিক আছে এইবার দেখাবো একটা নীলা কালারের শাড়ি এই কালারটার শাড়িটা দেখো এই শাড়িটা জাস্ট দেখো আর আমার শাড়িটা দিয়ে তোমরা রিসেপশন কমপ্লিট করতে পারবা আমার শাড়িটা দিয়ে তোমরা অনেকেই ম্যাজেন্টা কালারের শাড়ি দিয়ে বিয়ে কমপ্লিট করতে চায় বিয়েও করতে পারবা চাইলে এনগেজমেন্ট কাবিন এই টাইপের প্রোগ্রাম যাদের আছে তারা নিয়ে নিতে পারো আপু তোমার সেটটার প্রাইস কত আচ্ছা এটা দেখো এটা দেখো এই আসবে হচ্ছে আমার খুবই ওয়াটারিশ একটা ব্লু কালার ফাইনা ওয়াটারিশ একটা ব্লু কালার তোমাকে এখানে মানায় বেশি তাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা এইবার দেখাবো ডিপ অনিয়ন কালার দেখাও এই কালারটা জাস্ট দেখো এই প্যাটার্নের শাড়িগুলো তো এমনিই সুপার তার উপর এটার মধ্যে কালারটা কিন্তু একদমই অন্য ইউনিক টাইপের একটা কালার মানে আমার আমার কাছে ফিল হচ্ছে যেটার মধ্যে একটু মানে নীলের সাথে ওয়াটারিশ একটা ব্যাপার আছে সো যাই হোক মানে ডিপ ব্লু না হ্যাঁ ডিপ ব্লু না খুবই দারুণ খুবই সুন্দর এটা আসবে হচ্ছে খুব ভালো হয়েছে মুখের মধ্যে যে পড়তো খুব ভালো হইতো হ্যাঁ তোমাদের আপু গেমস খেলতেছে না আমি গেমস খেলি না অপুরা এটা জানে জানে কিভাবে জানলো অপুরা আর অপুরা জানে আমি কেমন আচ্ছা এমডি হাসান ভাই জিজ্ঞেস করেছে রিমা আপু কেমন আছে ওকে সো টমেটোর প্রাইস কত আমারটার প্রাইস আমি বলে দিচ্ছি আচ্ছা এবার আমি এই শাড়ি ফুল ভিউটা একটু দেখাই গত লাইভে সবাই চাচ্ছিল আপু বড় পাড়ের শাড়ি দেখাও জাস্ট আমি শাড়ি ধরবো টমেটোর প্রাইস আচ্ছা বাবা বাপ রে বাপ মাশাআল্লাহ মাশাআল্লাহ কি দারুন কি সুন্দর হ্যাঁ একদমই ওই যে বললাম নীলের সাথে ওয়াটার কালার মিক্সড এবং এই আসবে আমার আঁচলের প্রায় তাই না আঁচলটা দেখো কত বড় মাশাআল্লাহ হ্যাঁ খুবই সুন্দর উপরে হচ্ছে ছোট চিকন পার আর নিচে হচ্ছে বড় চওড়া করে পার এইবার আরেকজন ডিপ অনিয়ন কালার দেখার জন্য পাগল প্রায় এটা আসবে আমার কুচির পারটা এই সাইডটা আসবে কুচির পোর্শন আমি কুচি করেও দেখিয়ে দিই পুরোটাই একদম মনে হচ্ছে বেনারসির কাজ বাট না বেনারসির কাজ না অনেকটাই বেনারসির মতোই লাগছে বাট যারা নিবেন তারা বেনারসির যেই আকাঙ্ক্ষাটা থাকে মেয়েদের বেনারসি পরবো সেই আকাঙ্ক্ষাটাও মানে এটা দিয়ে পূরণ করতে পারবেন এই আসবে হচ্ছে আমার ফুল শাড়ির ভিউ এই শাড়িটার প্রাইস আসবে 2350 আপনার পরা শাড়ি আর কি কালার হবে আপু দেখে দিচ্ছি হ্যাঁ কালার নেই আর কোন কালার নাই প্রাইস আসবে 2350 তাই না 2350 এটার ব্লাউজ পিসটা আমি একটু দেখাই দেই আপুরা কালার কম্বিনেশনটা ওয়াও সত্যি এই কালারটা অনেক সুপার চাইলে তোমরা এটা এইভাবেও পড়তে পারবা এই যে দেখো চাইলে এইভাবেও পরা যাবে হ্যাঁ সুন্দর একটা শাড়ি তারপর এই আসবে হচ্ছে আমার ব্লাউজ পিস প্রাইস আসবে 2350 বুঝলাম না কিছুই এইটা দেখাবো তোমারটার প্রাইস আমারটার প্রাইস কত আচ্ছা আমারটা ডিসকাউন্ট আছে আমি এবার সাউথ কাতান একটা শাড়ি দেখাবো সো সাউথ ইন্ডিয়ান কাতানের শাড়িটা দেখিয়ে তারপর আসতেছি ঠিক আছে আপু ডিপ অনিয়ন কালার দেখাও ওকে রিমাপুর শাড়ির অর্ডার নিচ্ছে গেমস খেলতেছে না আপু মিষ্টি খাওয়াইছে তোমার আমি বুঝছি না আমি অর্ডারও নিচ্ছি না এমনি বসে আছে উনি বসে বসে কি কাকে যেন নিয়ে কি কি নিয়ে যেন চিন্তা করে ওই যে একবার রেসিপি বলেছিল না ঘাস লতা পাতার হ্যাঁ চিন্তা করতেছে কি কি আজকে রান্না করে ভাইয়া রেখা হবে ওকে তোমার শাড়িটা আমার ভালো লেগেছে ওকে গ্রেট এইবার এই শাড়িটা দেখাবো এটা সুপার রিজনেবলে পাবা শুধুমাত্র হচ্ছে রিসাম ফ্যাশনেই সুপার রিজনেবল এবং অরিজিনালটা পাবা ঠিক আছে এটা দেখো এই আসবে হচ্ছে আমার পার আঁচল আর কালারটা আসবে ডিপ নেভি ব্লু পুরো শাড়িটাতে এই অপেরা ডিজাইন বা এই বুটি ডিজাইনটা আছে হ্যাঁ এই আসবে আমার পুরো শাড়িটা যারা এখনো এই শাড়িটা নেও নাই একদম মুড়ির মতো যায় এই শাড়িটা তাই না মুড়ির মতো যায় এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি ব্ল্যাক কালার দেখাও প্লিজ ব্ল্যাক কালার আছে আপু আজকে
বলতে পারছেন না কেন বলতে পারছেন না আপনি আমি কষ্ট করে যাও আচ্ছা তোমারটা প্রাইস একটু বলবা আচ্ছা আমারটা এইটার পরেই দেখাই দিব এবং প্রাইসও মেনশন করে দিব আচ্ছা ঠিক আছে দেখাই দেওয়ার নাকি কিছু নাই সো দেখাবো ওকে কচুরি পানা একটা কুলিকসে কচুরি পানা কচুরি পানার বড়া আমি বলবই না হ্যাঁ এই দেখো এই আসবে হচ্ছে শাড়ি প্রাইস আসবে 1650 টাকা আমি যেটা বলেছি এইটাই প্রাইস আসবে 1650 এটার ব্লাউজ পিসটা একটু দেখাই দিই খুবই সুন্দর লাইট ওয়েটের খুবই সুন্দর লাইট ওয়েটের একটা শাড়ি এই দেখো এটা আসবে ব্লাউজ পিস প্রাইস 1650 টাকা 1650 এটা বলতে পারো গিফটের শাড়ি তোমাদের ঠিক আছে রিমা আপু তোমাদেরকে গিফট করবে এই প্রাইসে আপু তোমারটার প্রাইস বলো আচ্ছা আমারটা এবার আমি একটু বলে দিই আমারটা আসবে কাতানের শাড়ি আমার শাড়িটা যেটা আমি পরেছি আমার খুবই পছন্দ এই মেজেন্টা কালারের শাড়ি তো এই হচ্ছে গিয়ে আমার শাড়ির ভিউ এই হচ্ছে গিয়ে আমার শাড়ির ভিউটা আহা সো আমার শাড়িটার প্রাইস ছিল 2280 টাকা আজকে এটাতে ডিসকাউন্ট করে এটার প্রাইস করেছে 2180 2180 সো আমার শাড়িটা কয় পিস আছে আমি বলতে পারবো না বাট এই একটাই কালার আছে যদি ভালো লাগে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স কমপ্লিট করতে হবে এবং চুপ করে ধৈর্য ধারণ করে বসে থাকতে হবে রিসা ফ্যাশনের ওরা অ্যাডমিন যারা আছে তারা হচ্ছে তোমাদের অর্ডারটা কালেক্ট করে তোমাদেরকে সেন্ড করে দিবে ওকে সো আমার এই শাড়িটার প্রাইস আসবে হচ্ছে মাত্র 2180 টাকা হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস আর রেগুলার প্রাইস ছিল 2280 টাকা সো ডান আমার শাড়িটা দেখানো কমপ্লিট এইবার আমি একটা হোয়াইট অ্যান্ড রেড শাড়ি দেখাবো যেটা কিনা সবাই চাচ্ছিল যে সাদা অ্যান্ড লাল একটা শাড়ি দেখো সো লাল সাদা দেখাবো হ্যালো অনামিকা আপু আপু একটা একটা শাড়ির জন্য ইনবক্স করেছি প্লিজ রিপ্লাই দাও সোমা কারণ আপুর শাড়িটার জন্য প্লিজ রিপ্লাই দেন আসলে আপু আপনি তো অনেক পাজি হ্যাঁ আপনি কেন রিপ্লাই করছেন না এরকম করে ইনবক্সে ধুয়ে দাও আমাকে আপুরা এরকম না আপুরা জানে যে মিস্টেক হয় সোমা কারণ আপুর মেসেজ কেউ দেখেই না কেন দেখেন অনেক সময় আমাদের আজকের এপিসোডে থাকতে হবে তো এটা কে নিবেন কারা নিবেন এক্ষুনি নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেন আমি জানি এটা নিয়ে খাবলা খাবলি খাবল খাবল মাবল মাবল এরকম হবে ঠিক আছে মানে হচ্ছে খাবলা খাবলি মারামারি হবে জাস্ট আমি পরে দেখাইলাম তোমরা জাস্ট একটু দেখা নিও যে এই শাড়িটার কি আসবে শাড়িটার লুকসটা এবং সুপার সুপার সফট কাতান শাড়ি এত সুন্দর সফট হতে পারে না আপু ইটস ওকে আপু না সোমা কারণ আপু আপনাকে নিয়ে আমি বিদ্রোহ করেছি আমি জানি তোমার আপুগুলো অনেক তারা জানে যে ইচ্ছে আপনাকে নিয়ে আমি বিদ্রোহ করলাম আপনি কেমনে ইসোকে বলা দিলেন আপু হ্যাঁ আর আমি কি মূর্খ এখানে এসে ঠাস করে জোরে জোরে কমেন্টটা করে ফেলালাম হ্যাঁ মোটেই কাজটা আমার ঠিক হয় নাই আচ্ছা টম অ্যান্ড জেরি শো স্টার্ট না আমি জেরি উনি টম টম তো নিরীহ হ্যাঁ ঘন্টা টম নিরীহ টম পাজি পাজির হাঁটি এই আসবে কুচির পাড়টা এই যে এই সুন্দর সাদা অফ হোয়াইট কালারের শাড়িটা কার চাই বলো সাদা অফ হোয়াইট কালারে পুরো শাড়িটাতে মিনা ওয়ার্ক এবং রেড এন্ড গোল্ডেন কালার দিয়ে হচ্ছে তোমাদের মিনাকারিটা কমপ্লিট করা খুবই সুন্দর ট্রাস্ট মি খুব সুন্দর এবং কাতান শাড়ি পরে অনেক আরাম পাওয়া মানে এই কাতানটা পরে অনেক আরাম পাওয়া মনেই হবে না যে তুমি কাতান পরেছো এই শাড়িটার প্রাইস বলে দেই
হাই এশিয়া এন্টারপ্রাইজ বলতে চাই 2100 টাকা ক্যান ইউ বিলিভ অনলি 2100 টাকা তোমার পরা শাড়িটা কি কাতান শাড়ি হ্যাঁ আমার পরা শাড়িটা কাতান শাড়ি সাউন্ড কই গেল শোনা যায় না সুচিয়াপু কয় কি সুচিয়াপু সাউন্ড শোনা যায় না আচ্ছা এটার প্রাইস আসবে 2100 টাকা অনলি এবার আমি এটার ব্লাউজ পিসটা দেখাতে চাই এই যে দেখো এই যে আপু ব্লগ দেন তো ব্লগ দেন লিংক দিয়েছে কিসের জন্য হ্যাঁ রিসাম ফ্যাশনের ওনারকে খুবই একদম নরম টরম পেয়ে খুব চলতেছে না হ্যাঁ আমার কিন্তু টমকে ভালো লাগে চুপ টমকে ভালো লাগে না তিথি বিশ্বাস আপু কেড়ে এবার এটা দেখো কোনটা বাজলে তার সাথে ঝগড়া করো এইটা দেখো এই আসবে কেন ফোন বাজবে আমরা এখানে লাইভ করছি না রিমা আপু সব সময় আমাকে টাইমলাইনে কি টাইমলি রিপ্লাই দেয় এই যে এই শান্তা আপু হচ্ছে মিষ্টি খায়া তারপরে আসছে এখানে আমি বুঝছি তো রিমা আপু সালাম আপু ফারজানা রহমান আপু থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম এইবার এইবার দেখাবো এই প্রিটি শাড়িটা আপু শেয়ার ডান কিন্তু কই শেয়ারে লেখা তো উঠলো না তো উঠলোই না ধরেন ধরেন এটা খুব দেখছো কি বিরক্ত করতেছে আমাদের কে রে ভাই এটা দেখো এটাও খুব সুন্দর ডিপ নেভি ব্লু কালার আলা আসলে অনেক দিন টম এন্ড জেরি দেখি না অনেক অনেক দিন এখন দেখা হয় হচ্ছে আমার বাবুর সাথে মাঝে মাঝে মুখপত্র দেখি ভালোই লাগে কি সব পরে না পরে মোটু পাতুতে কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় আছে আমরা লাবণ্য আপু ভালো থ্যাংক ইউ লাকি আপু তোমারে ধরে মিষ্টি খাওয়াবো আমি মেরুন কালার হবে আপু মেরুন কালার তো হবে অবশ্যই হবে এটা তো মেরুন কালারের শো আছে আমি একটু দেখাই এই যে দেখো এই আসবে হচ্ছে আমার শাড়ি ঠিক আছে এটা আসবে শাড়িটা দেখো খুবই নাইস এগুলো আবার তোমরা চাইলে গিফটও করতে পারবা নতুন বউকেও দিতে পারবা ইমো তিথি শিখদার আপু আপনার পরা শাড়িটা হবে হ্যাঁ মাত্র 2180 টাকা এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে 2280 টাকা মো আপু কি লিখছো কেমন আছো তামান্না আপু এই যে দুজনে মিলে কথা শুরু করেছে শাড়িগুলো সব সুন্দর থ্যাংক ইউ সো মাচ যারা নতুন জয়েন করেছি শেয়ার করে দিব এবং লাইভটা একটা লাইক বা ফলো দিয়ে রাখবো যেন কিনা যে কোনো নেক্সট আপডেটে তোমরা আমাদের সাথেই থাকতে পারো ঠিক আছে এই আসবে হচ্ছে আমার শাড়ির উল্টা পিঠ দেখাই ও কি শাড়ির উল্টা পিঠ দেখাই আচ্ছা আমার কুচির পাড়টা একটু দেখাচ্ছিলাম হ্যাঁ পাট করে মাঝখান থেকে একটা কথা বলে দিল মানে কথা সো যাই হোক এই আসবে শাড়ি বলছে কি বলছে আপুরা আপুরা বলছে হচ্ছে উল্টো দিক দেখানোর আচ্ছা ঠিক আছে দেখে দিব দেখুন আপু আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ ফর ইট ভাই আলহামদুলিল্লাহ অনামিকা আপু তুমি কেমন আছো আচ্ছা আমিও ভালো মা গো মা কি চলতেছে হ্যাঁ এদের মধ্যে মিষ্টি খাওয়া খাওয়াই চলতেছে না এই আসবে হচ্ছে গিয়ে আমার ফুল শাড়িটা ছেড়ে দিলাম কিন্তু আপনার চা শরবত হয়ে গেছে একটু ঠান্ডা চা ঠান্ডা মানুষ তো ভিডিও চলছে বলে কিছু বললাম না এই হচ্ছে গিয়ে রেড কালারের কুচির পার্ট ব্লু কালারের নেকের পার্টটা এবার ব্লাউজ পিসটা একটু দেখাবো সবার উদ্দেশ্যে ওকে ব্লাউজ পিসটা আসবে হচ্ছে ম্যাট মেরুন কালার দিয়ে হচ্ছে এই যে এরকম প্রাইস আসবে ইমো প্রাইস ফোন দিও না প্রাইস আসবে অফিসে জমা প্রাইস প্রাইস এটা প্রাইস জানতে চাই এটা হচ্ছে 1850 টাকার শাড়ি ঠিক আছে 1850 টাকার অনেক সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছ তারপর আপু কেমন আছেন রিমা আপু কেমন আছে খুবই ভালো আমি খুবই ভালো আছি আপনি আরেকটা মেজেন্টা দেখাবো আরেকটা মেজেন্টা দেখাবো ওয়াও এটা কোনটা এটা কি এটা হ্যাঁ এটার ভিতরে কি আছে জানি আচ্ছা আপনি কি খান কি এরকম মানে কি খায় আপনি ইচ্ছা করেন বলেন তো আপনি শাড়ির ভিতরে কি আছে আপনি জানেন না আমি কি করে জানবো সব কেন এই যে উপর থেকে দেখলেই তো হয় মডেল যে পরে আছে হ্যাঁ সেম তো তো আমি জানতে হ্যালো বিউটিফুল মুমতাহিনা মুমু আপু কেমন আছো অনেক দিন পর আপু বেগুনি কালারের শাড়িটা খুব সুন্দর রিসাম ফ্যাশন শপটা কোথায় এটা হচ্ছে আমাদের কই জানো
বসুন্ধরা সিটিতে আছে, ঠিক আছে? চাইলে তোমরা আমাদের শপও ভিজিট করতে পারো, আমাদের হচ্ছে ইসেতে ওই যে কি বলে এটাকে অফিসে চলে আসতে পারো। হ্যালো ম্যাজেন্টা কুইন, থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছো। হ্যাঁ, একটা শাড়ির কথা উনি বলতে পারে না, তাইলে কেমনে হবে? আমি সবসময় আপুদের নিয়ে শাড়ি দেখি, রানী গোলাপি কালার। লাবণ্য আপু তোমার জন্য এভরিডে ওয়েট করি, রাতে তোমার লাইভ দেখি। থ্যাংক ইউ রিমা আপুকে দেখাও। বাবা আমার ওইটুক সাহস আসে নাই এখনো রিমা আপুকে দেখাই দেওয়ার, ঠিক আছে? রিমা আপুকে দেখানো যাবে না। ও মাই ক্রাশ লুকিং পিঙ্কি পিঙ্কি, এটা দেখো, এটাও আরেকটা পিঙ্কি কালারের শাড়ি আসবে, ঠিক আছে? যখন পিঙ্কি হচ্ছে রিসাম হাউসে, রিসাম ফ্যাশনে, তাই না? যখন আচ্ছা আমরা ক্লোজেট থেকে একটা লাইভ করি, ক্লোজেট নামটা না খুব সুন্দর হয়েছে, এটা এটা কার বুদ্ধি ছিল? আচ্ছা এই জন্যই তো বলি, কারণ আপনার আপনার মধ্যে তো এই ধরনের রুচি নাই। এটা দেখো, এটা আসবে হচ্ছে আমার কুচির পাড়টা, খুবই সুন্দর আপু। তো আপু তোমায় এত সুন্দর লাগে সবকিছুতেই মানায়, থ্যাংক ইউ সো মাচ। আমাকেও একটা কিসি দাও, আমি আমিও দেখি এভরিডে। আচ্ছা দিচ্ছি দাঁড়াও, তোমরা যে আমাকে কি সরম দাও না, বইলে বুঝাইতে পারবো না। এই আসবে কুচির পাড়টা, ঠিক আছে? এই আসবে কুচির পাড়টা। আমাদের একটা পেজ আছে আরেকটা, সেটা হচ্ছে রিসাম ক্লোজেট, তোমরা সবাই ওই পেজটাতে জয়েন হয়ে যেতে পারো। নেক্সট টাইম আমরা ওইটা থেকেও একটা লাইভ করব, যেন কিনা আমাদের নতুন আপুরা জানতে পারে। ওকে, সো নামটা খুবই সুন্দর, বলো বলো দেখি কোনটা বেশি সুন্দর, রিসাম ফ্যাশন নাকি রিসাম ক্লোজেট? আজকে পরীক্ষা হয়ে যাবে রুচির, হ্যাঁ ভাইয়ার নাকি এই যে রুচিহীন আপুর। এই আসবে শাড়ি, এটার প্রাইস 1850 দিব ছেড়ে। আল্লাহ 1850 টাকা, এত সুন্দর পিঙ্ক এন্ড ব্লু, পিঙ্ক এন্ড ব্লু জাস্ট অসম্ভব সুন্দর একটা শাড়ি। এইবার আমি দেখাবো এই শাড়িটার ব্লাউজ পিস, ঠিক আছে? ব্লাউজ পিসটাও আসবে এক কালারের ব্লু। কোন শাড়ি এমন না যে 1800 টাকা মাত্র, সো ব্লাউজ নাই, না ব্লাউজও আছে, প্রাইস আসবে 1850। ওকে, ইংলিশ ডিসকাউন্টে সেল করে 2500 করে, ডিসকাউন্টে সেল হচ্ছে নাকি? রিসাম ক্লোজেট, ইয়ে জিতে গেছে, কে লিখেছে? মুমতাহ না মুমু জিতে গেছে। আগে ভাগি জানো আমি বলছি পরে, আগে নামটা দেখছে। রিসাম ফ্যাশনে আপুরা ফ্যাশন বলবে, দেখো না রিসাম ক্লোজেট দুইটাই, হাই আপু দুইটাই সুন্দর আপু, না ক্লোজেট নামটা খুবই সুন্দর, রিসাম ক্লোজেট, ও নাইস। একটা ব্যাপার আছে, এই যে রিসাম ক্লোজেট, এই যে দেখেন, টাঙ্গাইলের মানুষ কি এত বুদ্ধি, কোথায় কোথায় বুদ্ধি, হাঁটুতে বুদ্ধি, কোনিতে বুদ্ধি, মাথায় বুদ্ধি, আল্লাহ ওনার বুদ্ধিতে ভরপুর। আপুরা রিসামকে ভালোবাসে, আজব আমি নামের কথা বলছি, হ্যাঁ হ্যাঁ রিসাম মানে নামটা থাকলেই চলে, রিসাম কিন্তু কেয়ারও আছে আমাদের, তাই ও বাবা মানে সম্পর্কটা হচ্ছে রিসামের সাথে, না রিসাম ক্লোজেট, তাই না? জিতে গেছে রিসাম ক্লোজেট। আচ্ছা আমাদের রিসাম কেয়ার নামেও একটা পেজ আছে, সব পরিচয় করাই দিতে হবে। রিসাম কেয়ার কার বাবুর না, এটা কার এখন পরেও যেতে পারে, দরকার নাই। রিসাম নামটা তো সুন্দর, আমি রিসামের কথা তো বলি নাই, আমি বলেছি রিসাম ক্লোজেট আর রিসাম ফ্যাশন, কোনটা সুন্দর বেশি বলো? রিসাম ক্লোজেট,
এটাই সুন্দর সো যাই হোক এটা দেখো এটা আসবে ম্যাট মেরুনের সাথে বলো দেখি কি সি গ্রিন মিতু হাই আপু রিসাম ক্লোজেট নিশ্চয় রিমা আপুর দেয়া জি না হয়নি হয়নি আচ্ছা ভাইয়া পছন্দ করেছে নামটা এখন বলবে আমরা দুজনে মিলে করেছি এই আসবে হচ্ছে আমার যেখানে রিসাম জিনিসটাই দুজন মিলে রিসামের মিনিংটাই তো দুজন আর হাইছেন না আর ব্লাস্টিং ব্লাস্টিং প্রয়োজন না ব্লাস্ট করি নাই আচ্ছা আপু ওয়েট করে আছি ব্ল্যাক কালার শাড়ি দেখাও ব্ল্যাক কালার শাড়ি কই পাবো এই মুহূর্তে একটা ব্ল্যাক কালার শাড়ি দেখান না আপনি এমন কেন আমার কাছে তো থাকতে হবে আচ্ছা লাস্টের দিকে দেখাবো আচ্ছা লাস্টের দিকে একটা দেখাবো এটা দেখো এটা আসবে ম্যাট মেরুনের সাথে হচ্ছে সি গ্রিন কালার ম্যাট মেরুনের সাথে সি গ্রিন কালার রিসাম মেইনলি আনকমন নাম এর এর আগে পাই নাই কোনো পেজে হ্যাঁ তা অবশ্য সত্যি আমি তো এটা নিয়ে বলি নাই তা অবশ্য সত্যি এই মানে বিষয়টা হচ্ছে আপুরা রিসাম বিষয়টাকে ফোকাস করছে ঠিক আছে তোমাকে এটা বুঝতে হবে আমি আর আমার চান্স দিব হ্যাঁ কারণ আপনার সাথে আমি ঝগড়া পারবো না শুধু শুধু আপনার সাথে আমার লাগার কোনো ব্যাপার না হ্যাঁ আপনার সাথে আমার পারবো না আমি হবে না আমার এই দেখো এই আসবে হচ্ছে আমার ব্লাউজ পিস প্রাইস আসবে 1850 1850 এই শাড়িগুলো দেখো তো কতগুলি পরে আছে সবগুলো এই শাড়িগুলো অন্য জায়গায় কি করে আপু ডিসকাউন্টে 2500 টাকায় পারলাম না এত কাল বিজনেস করে এগুলো শিখতে পারলাম না আসলে রিসাম কি রিমা আপুর বেবি রিসাম শোনো প্রত্যেকটা পেজ ওনার একটা করে বাচ্চার মতো কোনো এটাতে কোনো ভুল নাই না বেবির নাম নাকি না না বেবির নাম না বেবির নাম না আচ্ছা যাই হোক এটা দেখাবো কি মাস্টার্ড কালার দিবেন একটা শাড়ি না কেন এমন খারাপ কেন আপনি আমি অনেক খারাপ আপনি অনেক খারাপ টাকায় না মানুষ অনেক খারাপ আপু এই পেজে তিনটা চেক শাড়ির পিকচার্স গেছে আচ্ছা শাড়ির প্রাইস ছিল 2750 প্লিজ শাড়ি তিনটা দেখাও আপু পিকচার্স যদি থাকে তাহলে তার দেখা লাগবে না যেগুলো পিকচার্স চলে গেছে ওগুলো তার লাইভে আসবে না তাই না এই দেখো এটা আসলে একটা জিনিস কালারটা আসবে সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের সাথে একটা গাজরের একটা টোন আছে খুব সুন্দর এই শাড়িটা নিয়ে যাবো আজকে আমি আল্লাহ যা করে খুব সুন্দর খুবই নাইস এই যে টার্সলটা খুবই দারুণ এবং খুবই লাইট ওয়েটেড খুবই লাইট ওয়েটেড কাতান আপু জাম কালার দেখাও আজকে আমি একটা জাম কালারের শাড়ি দেখাইছি এতক্ষণে মনে হয় ওইটা নাই ঠিক আছে এতক্ষণে মনে হয় ওইটা নেই ওকে আছে স্টকে ও তাহলে আছে জাম কালারের শাড়িটা তোমরা চেক করে দেখতে পারো আমাদের লাইভটা দেখে তারপরে ইনবক্স কমেন্ট করতে পারো বসুন্ধরা সিটিতে যে ছবি তুলো না তোমরা বসুন্ধরা সিটিতে রিসামে যে সুন্দর করে রিসামের ব্যাগ নিয়ে ছবি তুলবা আমি তো যাওয়ারই সুযোগ পাই না আমার কাছে তো মনে হয় ওখানে যে দাঁড়ায় ছবি তুলে পোস্ট করে দিই কিন্তু লাভ হয় না মানুষ আসলে মূল্যায়ন করে না যে আমি যাইয়া সুন্দর করে ছবি টবি তুললাম হ্যাঁ পাত্তাই দেয় না তোমরা দিবা তোমাদেরকে দিবে পাত্তা বুঝছো এটা দেখো এই আসবে শাড়িটা খুবই নাইস একটা শাড়ি পরে দেখাবো কি আর পরে দেখাতে পারবো না প্রাইস হচ্ছে তোমার ওই যে মাসলিন টাইপের কিন্তু একটু কটন মাসলিন টাইপের হ্যাঁ কটন মাসলিন টাইপের আমি তোমাদেরকে একটু দেখাই খুবই খুবই সুন্দর খুবই সুন্দর এই যে খুবই সুন্দর এমন না যে মাসলিন পরলে ফুলে থাকবে এক্স্যাক্টলি আমি যেরকম পরে আছি ধরে আছি সেম শাড়ি গায়ে দিয়ে বসে হ্যাঁ আপনি পড়তে পারেন কিন্তু আপনি তো পড়েন না তবে আপনার ধৈর্য মাশাআল্লাহ আপনি কেমনে পারেন শাড়ি না পরে থেকে আমি যদি শাড়ি পরতাম আমি স্টিক হয়ে যেতাম সত্যি কথা কারণ এত সাইকো লাগে যখন সুন্দর শাড়ি দেখি আমি বলি আলহামদুলিল্লাহ যে আমি শাড়ি পরি না না আমি ভিডিও করি তখন বলি তো আপুদের আলহামদুলিল্লাহ যে আমি শাড়ি পরি না কি হয় আল্লাহ কেমনে থাকে আপু শাড়ির বিজনেস করে শাড়ি না পরে থেকে আমার আমি হলে পারতাম না আমি হয়তো তাহলে বিজনেসই চেঞ্জ করে ফেলতাম যে না আমার শাড়ির দরকার নেই বিজনেস করা তো যাই হোক ভাইয়াও বেঁচে গেছে আপু তোমার শাড়িটা প্রাইস বলো আচ্ছা বলে দিচ্ছি এইটা আসবে হচ্ছে আমার ব্লাউজ পিসটা
একদিনে তো আমি ব্লাউজ আজকে বানাতে পারবো না, বাট ব্লাউজ বানিয়ে তোমাদেরকে পরে দেখাবো। প্রাইস আসবে শাড়িটার মাত্র 2300 টাকা, 2300 মাত্র 2300 টাকা না ঢং করানো শিখাচ্ছে দেখো, মাত্র 2300 টাকা, 2300 অনেক সুন্দর, অনেক অনেক। আচ্ছা আমার শাড়িটার প্রাইস এটা ভাঁজ করে দিয়ে দিও, প্রাইস আসবে হচ্ছে রিসাম থাকলেই হবে, ক্লোজেট বা ফ্যাশন না আচ্ছা কোনো বিষয় না, ওকে ওকে রিসাম থাকলেই হবে, হ্যাঁ সেটাই আমিও তো তাই বলছিলাম, কিন্তু তোমরা বুঝো না, তোমরা তো যে মিষ্টি খাওয়া তখন এই জন্য বুঝো না। আমার শাড়িটার ডিসকাউন্ট প্রাইস 2180 টাকা ছিল। এইবার দেখাবো আরেকটা জাম কালারের শাড়ি, এটা দেখে নিতে পারো কার কার পছন্দ হলো আমাকে জানিয়ে দিতে পারবো পারো। হাই বিউটিফুল, হ্যালো হ্যালো, কেমন আছেন আপু? এটা দেখো, এটাও নাইস। এই শাড়িটা না আমার খুবই পছন্দ, এই শাড়িটা এর আগে একবার এসেছিল তখন আমি খুব পাগলামি করেছিলাম বাট নিতে পারি নাই। এই যে এই পাটটার জন্য আমি এই পাটটা গায়ে ধরে দেখাই দিচ্ছি, তখন তোমরা বুঝবা যে এই পাটটা কত ভালো লাগে গায়ে ধরলে। এই যে খুবই সুন্দর লাইট কাতান, হ্যাঁ খুবই সুন্দর লাইট কাতান, এই যে গায়ে ধরলে এটার প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? ওয়াও মাশাআল্লাহ, আমি এটা এত সুন্দর কেন কে, এটা আপনার দৃষ্টি আকর্ষণ করলাম কারণ হচ্ছে আপনি কেন মোবাইলের মধ্যে ঢুকে গেছেন কেন আপু? লাল কালার দেখা আপু, লাল কালার দেখানো হয়ে গেছে, আরো লাল কালার আছে আমি দেখাবো। এই দেখো এই আসবে হচ্ছে আমার শাড়িটা, শাড়িটা ওকে, ইস এত হাসি কেন, মুখে এত হাসি কেন, হাই আসছে না? ওকে সো এই দেখো, ওয়াও 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 জাস্ট ওয়াও, শাড়িটা খুবই সুন্দর না, ভালো খুবই নাই খুবই সুন্দর। এই শাড়িটার প্রাইস কত? চলে গেছে দেখো, আমাকে রেখে চলে গেছে। এই আসবে হচ্ছে আমার ফুল শাড়িটা, জাম কালার এবং সি গ্রিন কালারের কম্বিনেশন, 2300 টাকা। এটার ভিডিও করতে হবে না, চলে গেছে একদম দিন দুনিয়া সব ছেড়ে, প্রাইস 2300 টাকা অনলি, ঠিক আছে মাত্র 2300 টাকা। ওকে আপু জানেরা, এটা দেখেন এটা আসবে হচ্ছে আমার ব্লাউজ পিসটা, ঠিক আছে প্রাইস 2300 টাকা। এবার চলে যাব নেক্সট শাড়িতে, কিন্তু কে দিবে আমাকে শাড়ি, কে দিবে আমাকে এখন শাড়ি, আমি কোনটা রেখে কোনটা দেখাই, কোনটা রেখে গো কোনটা দেখাবো এখন আপু? প্রাইস কত, কোনটার প্রাইস কত? এবার আমি এই সুন্দর শাড়িটা দেখাবো, এটা খুললে বুঝবা এই শাড়িটার ফিনিশিংটা কি হতে পারে। এই যে দেখো প্রাইস আমি বলে দিয়েছি আপু, প্রত্যেকটার প্রাইস তো এক একটা তো এক এক রকমের আলাদা, হ্যাঁ এই যে দেখো আঁচলের পার্টটা এন্ড কি প্রাইস বলে জানি যার, এই আসবে হচ্ছে আমার শাড়ির ভিউ। রিমা আপু কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি? আরে ভাই বইলো না, বলে তো অ্যারেঞ্জ ম্যারেজ, এখন ঘটনাটা কি ছিল আমি তো আর জানি না, হ্যাঁ বলে তো অ্যারেঞ্জ ম্যারেজ। দিদি ইন্ডিয়াতে ডেলিভারি হয় না, ইন্ডিয়াতে ডেলিভারি দেওয়া যাবে না আপু, প্রাইস আছে তো বলেছি। এটা দেখো এটা খুবই সফট একটা শাড়ি, অ্যাশ কালারের সাথে এখানে গ্রামিং চেক টাইপের করা আছে, গ্রামিং চেক বলতে হচ্ছে আমি চেকের প্রিন্টটা একটু বুঝাতে চেয়েছি, হ্যাঁ চেক করা আছে আর এখানে হচ্ছে কাতানের কাজ। এই যে দেখো এই আসবে দুইটা পার আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই আসবে হচ্ছে আমার শাড়িটা, কি ব্যাপার চলে আসলেন যে এত তাড়াতাড়ি, হ্যাঁ চলে কেন আসলেন? আচ্ছা এই আসবে হচ্ছে আমার কুচিটা, প্রাইস আসবে অনলি মাত্র 2000, অনেক ডিফারেন্ট অনেক করবেন
ভিডিও নাই ভিডিও করলাম আচ্ছা প্রাইজ আসবে মাত্র 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 দেখো গ্রামীণ চেকটার ভিতর মানে এই পাশটা খুবই সুন্দর চাইলে তোমরা এর সাথে সিলভার কালার আই লুক করতে পারো অর অরেঞ্জ কালার অ্যাশ কালার গোল্ডেন টাইপের আই লুক দিও খুব ভালো লাগবে প্রাইস আসবে হচ্ছে মাত্র 2550 তাই না 2550 তারপর আপু তোমার শাড়িটা দেখাও আমারটা তো দেখাইছি লাবণ্য আপু তোমার গলার সেটটা একটু ভালো করে দেখাবো প্লিজ আচ্ছা এটা আসবে আমার শাড়ি প্রাইস আসবে 2550 টাকা ডিসকাউন্টের শাড়ি দেখাবে এই যে ডিসকাউন্টের শাড়ি এটা আসবে সি গ্রিন কালার এবং মিনাকারি এটা তো আমাদের ইশের কি জানো বলে কি বলবো ওই যে কি জানো কাশ্মীরি ব্ল্যাক কালার দেখাবো ওই যে কাশ্মীরি কাতান তাই না কাশ্মীরি কাতান খারিম ব্যথা সেজে আছেন কেন আপনি আজকেও বলেন আচ্ছা এই যে দেখো এই আসবে হচ্ছে শাড়িটি দিব কি দিয়ে মারবেন এই যে আপনি যে আমাকে মারতে চাচ্ছেন কি দিয়ে মারবেন কেন মারবেন রাস্তা অন্য কেউ ধুলাই দিছে কারণ ইচ্ছা মতো তো এই সব করো কি সব করি অন্য কি ধুলাই দিছে আর বলবে যে তারপর বলবে এই মাপো আপনি একটু আগে এই যে লাইভে বলছেন যে ইচ্ছা মতো মারবো তোমাকে এটা বলছে আপুরা তোমরা শুনছো না এই আসবে হচ্ছে আমার শাড়িটা সি গ্রিন কালারের লাইটে বা মোবাইলে বা লাইভে বা ভিডিওতে একটু 19:30-19:20 আসতে পারে ঠিক আছে তাই জন্য হচ্ছে আমরা বলেই দেই যে 19:30-19:20 আসতে পারে তোমারটার প্রাইস মাত্র 2180 টাকা আমি যে শাড়িটা পরে আছি আর এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা আসবে ডিসকাউন্টেড শাড়ি কাশ্মীরি কাতান কালার আসবে হচ্ছে সি গ্রিন কালার ঠিক আছে প্রাইস আসবে হচ্ছে মাত্র লাবণ্যাপু তোমার শাড়িটা কি বেগুনি কালার আছে না রে আমারটার বেগুনি কালার নাই বাট আমারটাই তোমরা নিয়ে নিতে পারো এই মে তোমার এত ভাব কেন আমার কমেন্ট পড়ো না ভালো করে মা গো মা ফারজানানি পাপু আমি ভাব করি নাই সত্যি আমি এটা পরে ফেলেছি রাগ করো না আপু আমি পরে ফেলেছি এটা কি এটা এত নরম কেন এটা কি আছে এটা তো আরাম কেন বলছে তোমার কাছ থেকে অনেক সেট নিবে তাই আহা আম সরি বাঁচাও দেখছো উনি চান্সে যে ডান্স পা মারে লাবণ্য আপু তোমার ব্লু কাশ্মীরি কাতানটা অ্যাভেলেবেল আছে ব্লু কাশ্মীরি কাতান নাই নাই ব্ল্যাক আছে আপু আল্লাহ গো এই এটা আসবে আপু এই শাড়িটা তো সুন্দর সুন্দর তো এটা কুচিটা খুব সুন্দর করে এটাতে ডিসকাউন্ট তাইলে আর এত ইসে করা লাভ নাই একটা শাড়ি আছে একটা শাড়ি একটু দামটা বললেন শুনি তাহলে এটা আমি নিয়ে চলে যাই বাসায় কালারটা দেখো মাত্র 2600 টাকা কত ছিল আমার খেয়াল নেই আচ্ছা ঠিক আছে ব্ল্যাক আছে ব্ল্যাক আছে ব্ল্যাক আছে লাকি আপু দাঁড়াও আপু আপু আপনার কি হয়েছে আজকে কই কিছু হয় নাই তো গলা শোনা যায় না কেন কি বলে আচ্ছা এটার ভিতরে কিন্তু কাতানের কাজ আচ্ছা এই যে দেখো এটাতে কাতানের কাজ করা আছে খুবই সুন্দর একটা শাড়ি আছে ডিসকাউন্টে ঠিক আছে একটা শাড়ি আছে ডিসকাউন্ট প্রাইজে দিবে রিমা আপু প্রাইস আসবে মাত্র 2600 টাকা হ্যাঁ এই শাড়িটার ম্যাটেরিয়াল সম্পর্কে আমি বলতে পারবো না কারণ এত সুন্দর ম্যাটেরিয়াল খুবই সুন্দর একটা শাড়ি কালার কম্বিনেশনটা বেশি নাইস
প্রাইজ আসবে এটার একটা পোস্ট দিয়ে দিলে শেষ শাড়ি নিয়ে দিন দিকে তামা তামা করে ফেলবে সো এই জন্য আমরা লাইভে দেখিয়ে দিলাম প্রাইজ আসবে মাত্র 2600 টাকা 2600 এটা আসবে এটার ব্লাউজ পিসটা রিমাপুর আচ্ছা এটা তো পড়েছি ব্লাউজ পিসটা একটু দেখাবো এই আসবে হচ্ছে আমার ব্লাউজ পিসের কাজ দেখো কাতানের কাজ করা আছে লাবণ আপু তোমার ব্লু কাশ্মীরটা নাই আপু প্রাইস আসবে 2650 2650 2600 টাকা অন ডিসকাউন্ট প্রাইস 2600 অন ডিসকাউন্ট প্রাইস এইবার দেখাবো হচ্ছে সত্যি কথা এত সুন্দর শাড়ি কেউ বুঝবে না ইভেন পাত্রের পরিবারও বুঝবে না যে পাত্রী এত রিজনেবলে কিনেছেন যদি না কিনা ওই পাত্রের ফ্যামিলি রিজার্ভ পার্সনের সাথে অ্যাড না থাকে যদি অ্যাড থাকে তাহলে তো হয়েই গেল ধরা খেয়ে যাওয়া আর যদি না থাকে অ্যাড তাহলে আর ধরা খাওয়া না ঠিক আছে সো এই শাড়িটা অনেক সুন্দর সত্যি কথা অনেক সুন্দর তাই না একদম পুরো বিয়ে করার মতো তোমার শাড়িটার আর কোনো কালার নাই আমার শাড়িটার মধ্যে শুধু মেজেন্টা কালারটাই আছে আর আমার শাড়িটা পরে তোমরা কাবিং থেকে শুরু করে সব কমপ্লিট করতে পারবা সত্যি কথা অনেক সুন্দর এই শাড়িটা রেড এর মধ্যে হচ্ছে পুরোটাই কলকি ডিজাইনের শাড়ি এবং বেনারসি টাইপি হ্যাঁ পুরো শাড়িটাতেই কাজ তো আমি তোমাদেরকে দেখাই এবং এটার প্রাইস হলো অবাক হয়ে যাবা এই শাড়িটার প্রাইস কত রে আপু দেখো চুপ করে বসে আছে হা করে বসে আছে কিছু প্রাইস হচ্ছে মাত্র 2000 দেখছো আসলে আপনি না শাড়ি কাতান শাড়ি এত রিজনেবল করছেন মানুষ এখন শাড়ির জন্য বিয়ে করবে এই যে তোমার বলার সেটের অর্ডার চলে আসছে আমি তোমার অর্ডারটা পিক করে দিলাম পার্জানি পাপু থাকি পাপু ইনবক্স করে দাও আমার শাড়ি প্রাইস আসবে মাত্র 2000 টাকা হ্যাঁ 2000 টাকায় হচ্ছে তোমরা বিয়ে কমপ্লিট করতে পারবা খুব সুন্দর এটার ব্লাউজ পিসটা আমি দেখাই দিই এটা আসবে ব্লাউজ পিস এই আসবে ব্লাউজ পিসটা এবার চলে যাব নেক্সট শাড়িতে হ্যাঁ এইবার চলে যাব হচ্ছে নেক্সট 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 শাড়িতে যেগুলো কিনা তোমাদের অনেক বেশি বেশি পছন্দ অনেক অনেক বেশি বেশি পছন্দ এবার দেখাবো এইটা আই চায়ের উপরে থাকবে পড়বে না এই যে দেখো আচল এটা হচ্ছে কি জামদানি জানো হাফ সিল্ক না জুট কোনটা জানো জুট জামদানি আপু তুমি লাইভে খুব মজা করো খুব এনজয় করি থ্যাংক ইউ ভেরি মাচ এইটা ওকে এই নেকের পার্টটাই মানে আঁচলের এই পোর্শনটাই হচ্ছে এই কাজটা করা থাকবে আর কুচির পার্টটাই হচ্ছে শুধু রেড দিয়ে কাজ করা থাকবে পুরো শাড়িটাতেই কাজ আছে এবং এই শাড়িটার প্রাইস আসবে মাত্র 1100 টাকা এই শাড়িটার প্রাইস আসবে 1100 টাকা এবং এই শাড়িটা তো ব্লাউজ পিস আছে এই যে দেখ লাইভ ক্লিয়ার না পো অর্গানাইজার শাড়ি আছে না আপনি এটা আরেকটা নিয়ে নেন ওকে প্রাইস আসবে 1100 টাকা 1100 রাইট নেকের পার্টে হচ্ছে রেড এন্ড ইশে দিয়ে গোল্ডেন দিয়ে আর কুচির পার্টটা আসবে হচ্ছে তোমার শুধু রেড কালার দিয়ে ভিডিওতে সেই লাল আছে এটা মেরুন লাল মেরুন লালই তো খুব সুন্দর খুব সুন্দর ছবি টবিতে খুব ভালো দামে আসবে ম্যাট রেড একদম আর এটা আসবে আমার ব্লাউজ পিস ঠিক আছে প্রাইস 1100 টাকা 1100 এটার আরেকটা কালার দেখাবো মা গো মা আই গতকালকে ওই ব্লু শাড়িটা দেন নাই ঘন্টা এটা দেখো এটা এটা নিয়ে ডিসক্রিপশন কম করব এটা নিয়ে ডিসক্রাইব কম হবে কারণ হচ্ছে মারামারি কে সহ্য করবে তখন কেউ করবে না এই যে এটা আসবে হোয়াইট সাদা সাদা আরো সাদা ঠিক আছে বেশি বেশি সাদা এই এটা আসবে ব্লাউজ পিস এবং এই যে দেখো আঁচলের পাড়
তাই না জুট জামদানি এটা আসবে আঁচলের পার্ট এবং কালার কম্বিনেশনটা দেখো আপুরা কালার আসবে হোয়াইট এন্ড পিচ হোয়াইট এন্ড পিচ দাঁড়াও হোয়াইট কালার এন্ড পিচ কালার তবে আজকে আপা ইয়েলো কালারে কাতান দেখান প্লিজ আপু আমাদের ভিডিও আছে অনেক লাইভ গুলো আছে অনেক একটু চেক করে নাও ভিজিট করে আসো পেজটাতে রিসাম ফ্যাশনে এটা দেখো পিচ কালার আর পিচ কালারের সাথে হোয়াইট এত সুন্দর ক্যান জামদানি গুলো হ্যাঁ এটা আসবে এক কালারের হোয়াইট কালারের মানে যেটা দেখব যেই কালার দেখব আমি ওই কালারের প্রেমে পড়ে যাচ্ছি এত সুন্দর এত সুন্দর প্রাইস মাত্র 1100 টাকা 1100 টাকা এটা শুধুমাত্র রিসাম ফ্যাশনেই পসিবল রিসামের পেজেই হচ্ছে গিয়ে পসিবল প্রাইস 1100 টাকা ভিডিও 1100 টাকা এরপর আপু কি বেশি কাতান নেই তোমাদের দেশি কাতান মানে বুঝি নেই না দেশি কাতান নেই এবার আরেকটা শাড়ি দেখাবো যেই শাড়িটা কি না তোমরা দেখে বুঝবা না এটা কি শাড়ি আপু আমি কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক এটা কি নেকের পার্টটা যারা কিনা সচরাচর বেড়াতে যাবা এই যে মানে করো ধরো ওই বাসায় যে একটু তোমাকে শাড়ি পরতে হবে হ্যাঁ মানে কোনো প্রোগ্রাম না বাট শাড়ি পরতেই হবে বা ননদরা ননাসরা মিলে মিলে পরবা ভাবি ননদ মিলে মিলে পরবা এটার কালারটা একদমই লাইভে আসতেছে না এটা হচ্ছে সবুজ কালার ঠিক আছে বাট মনে হচ্ছে গ্রিন কালার এটা ম্যাট গ্রিন কালার মনে হচ্ছে বাট এটা সবুজ কালারের শাড়ি ঠিক আছে না সি গ্রিন মনে হচ্ছে হ্যাঁ লাইভে সি গ্রিন মনে হচ্ছে আমি আমি কিছুই নিতে পারলাম না কেন কেন এইবার শাড়িটা দেখো সিরিয়াসলি লাইভে বুঝা যেতেছে না শাড়িটা আমি নিজেই এত বেশি পছন্দ করব আমি বুঝি নাই শাড়িটা ওয়ান কাইন্ড অফ কোটা টাইপের তাই না কোটা ম্যাটেরিয়ালের মধ্যে যে আমি ব্যাক সাইডটা একটু দেখাই দিই যে দেখো এরকম আর করে বুটি ডিজাইনটা করা আছে এবং এই আসবে হচ্ছে আমার পারকুচির পার্টটা এখানেই কিন্তু শেষ না আরো অনেক কাজ আছে আমি একটু দেখাই এই যে দেখো কুচির পার্টটা আসবে এই ডিজাইনটা ব্ল্যাক এন্ড গ্রিন ব্ল্যাক এন্ড গ্রিন খুবই সুন্দর সবুজ কালার বলতে আমরা যেই কালারটা বুঝি এটা হচ্ছে সেই কালারের একটা সুন্দর শাড়ি হ্যাঁ আমি একটু সুন্দর করে ধরে তারপরে তোমাদেরকে দেখাতে চাই অনেক বেশি সুন্দর ছিল এই শাড়িটা হ্যাঁ যার ভালো লাগবে নিয়ে নিতে পারবা হ্যাঁ এটার সাথে ব্লাউজ পিসও আছে দেখো মেরা ব্লাউজ পিসও আছে এই যে এটা আসবে ব্লাউজ পিস ঠিক আছে প্রাইস বলে দেই শাড়িটার ওয়াও দেখছো প্রাইস মাত্র 1080 টাকা অনলি হ্যাঁ পছন্দের শাড়ি প্রাইস অনলি 1080 টাকা আমার খুবই পছন্দ হয়েছে এই শাড়িটা 1080 টাকা এই শাড়িটা পেয়ে যাচ্ছ তোমরা আর আমার শাড়িটার প্রাইস আসবে 2280 অন ডিসকাউন্ট প্রাইস তাড়াতাড়ি প্রাইস বলে দিয়েছি আপু তাড়াতাড়ি প্রাইস বলে দিয়েছি ওয়াও আরেকটা সবুজ কালারের শাড়ি কিন্তু দেখা যাচ্ছে সি গ্রিন বাট আরেকটা সবুজ কালারের শাড়ি অসম্ভব প্রিটি অসম্ভব মাত্রায় সুন্দর দেখো অসম্ভব মাত্রায় সুন্দর এই শাড়িটা না ও বুঝতে পেরেছি আমি এই যে বিয়ে করতে চাইছিলাম হচ্ছে সেই শাড়িটা এই আসবে হচ্ছে আমার এই আরে হ্যাঁ এটা লালটা থাকলে তো বিয়েই করতে পারতাম কিন্তু দিলেন তো না আপনি এত পাজি পাজির হাড্ডি আপু রেড দেখা আপু আজকে অনেকগুলো রেড দেখানো হয়েছে এটা দেখো এটা আসবে গ্রিন কালারের কপাল ভালো কি যে আমার আপুরা আমার সম্পর্কে জানে তাহলে তুমি আমাকে পুরো শেষ করে দিত এই যে এটা বলে একটা চান্স নিয়ে নিলেন আপনি ঠিক আছে এটা বলে আপনি যে চান্স নিয়ে নিলেন আপনি যে কি চাললো ওটা আমি বুঝতে পারছি এটার আঁচলের পার্টটা একটু দেখাই দিই দুইটা আঁচল ঠিক আছে দুইটা কাতানের আঁচল করা আছে আর পুরো শাড়িটার মধ্যে এই রকমের ডিজাইন এবার কালারটা একটু দেখে নাও গ্রিন কালার নট সি গ্রিন সবুজ কালার বলতে যে শাড়ি বোঝা যায় এটা হচ্ছে সেই কালারের শাড়ি প্রাইস শুনে নিব এবং কুচিটাও দেখাই দিব খুবই লাইট আসে আমার ভিডিওটা ফোনে ক্যাট ক্যাট আসছে
গোল্ডেন কালার মনে হয় যে লাইট দিয়ে একটু বাতি লাগিয়ে রাখছি। আচ্ছা এইটা দেখাবো, এইটা আসবে আমার ব্লাউজের পার্টটা, এটা আসবে ব্লাউজের পার্টটা ছেড়ে দেই এবার, এবার কুচির পার্ট ধরে এবার প্রাইস মেনশন করে দিই। হ্যাঁ প্রাইস আসবে কেবল মাত্র, আল্লাহ প্রাইস 1850, 1850 টাকায় পেয়ে যাচ্ছ রিসাম ফ্যাশন থেকে এত সুন্দর একটা সবুজ কালারের শাড়ি। প্রাইস 1850, ঠিক আছে প্রাইস 1850। এইবার চলো এগুলো একটু দূরে চলে আসি। এটা কি ব্ল্যাক? এটা দেখো ব্ল্যাক, এতক্ষণ পর ব্ল্যাক শাড়িটা পেয়েছি আজ আলহামদুলিল্লাহ। কেমন লেগেছে বলো? এটা আসবে আমার ব্ল্যাক কালারের শাড়ি। ওকে এটা আসবে ব্ল্যাক ওয়ান, ব্ল্যাকের সাথে রেড। হ্যাঁ ব্ল্যাকের সাথে রেড। এই শাড়িটা কার কার পছন্দ বলো দেখি। এটা আসবে হচ্ছে আমার আঁচলের পার্ট এন্ড কুর্তি, পুরাটাই সুন্দর একটা শাড়ি। অফ হোয়াইটের মধ্যে শাড়িটা কি? হ্যাঁ বুঝি নাই। ও আচ্ছা এটা দেখো, এটা আসবে হচ্ছে আমার অফ, সরি অফ হোয়াইটের মধ্যে রেড একটা দেখিয়েছি আজকে আমি, ওটা অনেক সুন্দর একটা শাড়ি ছিল, অনেক সুন্দর অনেক সুন্দর, জাস্ট মানে বলবো না আমি কিছু, ওটা তোমরা দেখে নিতে পারো। আর এই আসবে হচ্ছে ব্ল্যাক এন্ড রেড, ভালো। আচ্ছা কি ব্লু মনে হচ্ছে, ব্লু এটা, এটা ব্লু মনে হচ্ছে বাট এটা খুবই সুন্দর একটা ম্যাট একটা ব্ল্যাক, তাই না? এটা ব্লু মনে হচ্ছে আপুরা বলছে কোনটা? এটা এটা, এটা ব্ল্যাক, ব্লু না একদম কুচকুচে কালো, কিন্তু ম্যাট ব্ল্যাক বলতে যেটা বোঝানো যায়। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে সেটা, ওয়াও আল্লাহ সিগ্রিনটা ধরে চাই দেখে, সিগ্রিনটা তো নাইস একদম, দাঁতে দাঁতে কামড় লেগে গেছে আমার এত সুন্দর। কোনটা ওই নিচে কি গোল্ডেন? ইচ্ছা করে ইচ্ছা করে করে এই কাজগুলো করে। এটা আসবে হচ্ছে আমার কুচির পার্টটা, খুবই অসম্ভব মাত্রায় সুন্দর, ছেড়ে দিব না ভিডিও করবেন? করবেন না ভিডিও আপু, মেরুন শাড়ি দেখাও। আচ্ছা এটা দেখো, এটা আসবে হচ্ছে আমার ব্লাউজের প্রাইসটা, প্রাইস আসবে অনলি প্রাইস 1950, 1950, 1950। চিন্তা করো নিজে শাড়ি ধরে নিজেই আদর করতেছে বুঝছো, এত সুন্দর শাড়ি ধরে ধরে এরকম করছে, কিন্তু কি করবে পড়তে তো পারে না, মূর্খ। আর আমাকে বলে মূর্খ, ঠিক আছে ওয়াও যে শাড়ি এটা, আচ্ছা এই দেখো আমি কেন পাগল হই তোমরাই বলো, উফ কেন পাগল হই তোমরাই বলো। একটা আসবে গোল্ডেন, একটা আসবে সি গ্রিন, কার কোনটা পছন্দ হলো বলে, কোনটা আগে দেখাবো, গোল্ডেন ওয়ান অর সি গ্রিন কালার, কোনটা আগে দেখাবো বলো। লাস্টলি আয়েশা আমারে পাগলটা করে দিল। হ্যাঁ এরপর আরেকটা পাগলা শাড়ি আছে, ওইটা দেখাবো আরেকটু পরে। সো এটা বলো কোন কালারটা আগে দেখাবো, বিয়ের জন্য মেরুন শাড়ি দেখো, অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন কাজের জামদানি দেখাও, অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন কাজের জামদানি গত লাইভে আমি পড়েছিলাম আমার লাইভে, সো ওইটা তোমরা দেখে নিতে পারো অনেক সুন্দর। ফারিয়ার আহমেদ আচ্ছা আপু ট্যাগ করছেন, এটা বলো, এটা বলো কোনটা দেখাবো, কোন কালারটা তোমরা দেখতে চাও, ক্রিম কালার আগে গোল্ডেন? আচ্ছা গ্রে, ঠিক আছে তাইলে আমি গোল্ডেন চাই দেখাই, সি গ্রিন। আচ্ছা সি গ্রিনটা অনেক সুন্দর ফুটেছে, আর গোল্ডেনটা তো বোঝা যাচ্ছে না, বাট গোল্ডেনটা অনেক সোভার একটা শাড়ি, অনেক সোভার হবে। আপু এক নামটা দেখো, এক নামটা দেখো, আচ্ছা গোল্ডেন কালার, ওকে ওকে সি গ্রিন, ঠিক আছে এই যে দেখো, আফসোস হচ্ছে গোল্ডেন কালার ক্যামেরাতে করতে ভালো, আসলে এটা আফসোস কিন্তু অনেক সুন্দর, সরাসরি কিছু শাড়ি কিন্তু একটু কুচকানো, অনেক সুন্দর শাড়িটা, অনেক বেশি সুন্দর। তোমাকে মিষ্টি লাগছে গো, কেমন আছো রিমা আপু, কেমন আছো? খুব ভালো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, রিমা আপু ভালো থাকার কথা আছে হয়তো ভালোই। এই আসবে হচ্ছে শাড়িটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন, এবং এই যে দেখো সিলভার, এই যে দেখো সিলভার, এবার গায়ে ধরে দেখি তো কেমন লাগে, কারণ গায়ে ধরে তো শাড়ির লুকস চেঞ্জ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে এবার শাড়িটা ধরে দেখ, মাশাআল্লাহ খুব সুন্দর, তাও মানুষের মুখে দিয়ে আসে না যে না ভালো লাগছে, দেখছো শাড়িটা সুন্দর অনেক।
আল্লাহ আমি তো কি জানো ভালো না ভালো হয়ে খাইকো এই দেখো এই আসবে শাড়ি কুচিটা গোল্ডেন কপার টাইপের একটা গোল্ডেন মানে স্কিনি গোল্ড দেখছো শাড়িটা যে একটু কোঁচকানো আমি তো নতুন শাড়ি ওপেন করলাম হ্যাঁ সেটাই আমি বলছি যে একদম সামনে ওপেন করা হলো তারপর মানে এটা নিয়ে অনেকে কমপ্লেইন করে না 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 শাড়ি এরকমই এরকমই একটু এরকম কোঁচকানো থাকতে পারে সো যাই হোক এই আসবে শাড়িটা কার ভালো লেগেছে বলো কার কার ভালো লেগেছে এটার প্রাইস সি গ্রিনটা দেখিয়ে প্রাইস বলে দিব ঠিক আছে নাকি এখনি বলে দিব মানে স্কিনি মানে ডাস্টি টাইপের একটা স্কিন টাইপের কালার বা ডাস্টি গোল্ডেন টাইপের কালার ঠিক আছে খুবই নাইস গোল্ডেনের মধ্যে গোল্ডেন কালার এবং গোল্ডেনের মধ্যে গোল্ডেন কালার এবং সিলভার পার ঠিক আছে এবার আমি হচ্ছে এটার এটা এত নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ ভেরি মাচ এই আসবে হচ্ছে আমার আচো ব্লাউজার পিস সরি এটা আসবে ব্লাউজার পিস প্রাইস আসবে হচ্ছে ২৫০০ ২০০০ ২৫০০ ৮০ টাকায় ২৫০০ ৮০ টাকায় ৫০০ এবার সি গ্রিনটা ওপেন করে দেখি তো কেমন আসবে এটার প্রাইস তো বুঝে গেছি তাহলে এটার প্রাইস কত আসতে পারে এমন না যে কালারের জন্য যেটা বেশি সুন্দর ওটার জন্য আলাদা প্রাইস এরকম কিন্তু না এটার প্রাইস আসবে এটার প্রাইস ওয়াও হ্যাঁ ওয়াও যার লাইটটা পছন্দ লাইট কালারটা নিয়ে নিও যার ডিপটা পছন্দ ডিপ কালারটা নিয়ে নিও ঠিক আছে হ্যাঁ এই গ্রিনটা তাড়াতাড়ি দেখো সি গ্রিনটা এই যে নাও দেখে নাও এই আসবে সি গ্রিন কালারের মধ্যে সিলভার এন্ড গোল্ডেন কালার সিলভার এন্ড গোল্ডেন কালার দিয়ে হচ্ছে সিলভার এন্ড গোল্ডেন কালার শান্তি একটা শান্তি শাড়ি তাই না গোল্ডেন এন্ড সিলভার কালার দিয়ে কম্বিনেশন হাই শিউলি আক্তার আপু আমার ব্লাউজ পিস প্রাইস ২৫০০ ৮০ টাকা ২৫৮০ ঠিক আছে ২৫৮০ ওকে আর আমার শাড়িটা কার কার ভালো লেগেছিল বলতে পারো তোমার পরা শাড়িটা অনেক গর্জিয়াস আর খুব সুন্দর হ্যাঁ তাই না এই কালার মানে এই জন্যই বলি যে কাতানগুলো এত রিজনেবল আপু দিচ্ছে যেটাতে কিনা তুমি মনে করো যে একদম মানে যে কোনো পার্টিতে তো পড়তেই পারবা এবং তোমার যে জরুরত আছে লাইক বিয়ে কাবিন প্রোগ্রাম সব কমপ্লিট করতে পারবা রিজনেবল প্রাইসের মধ্যে আমার শাড়িটার প্রাইস এগেইন বলে লাইভ শেষ করছি আমার শাড়িটার ডিসকাউন্ট প্রাইস ২১৮০ টাকা ভালো লাগলে নিয়ে নিতে পারো সো ভালো থেকো আমার জন্য দোয়া রেখো রিসাম ফ্যাশনের সাথেই থাকতে হবে রিসাম ফ্যাশনের সাথেই থেকো আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই